আমি যেহেতু জিতেছি, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক, আমি যেহেতু গদিতে বসেছি, সব আমার। এবং যারা ক্ষমতার বাইরে আছে তারা কোনো কিছুই পাবার অধিকার রাখবে না। এই মানসিকতা যদি থাকে তখন হয় কি, পরস্পর রাজনৈতিক প্রতিযোগিতাটা প্রতিদ্বন্দ্বিতা এবং সেখান থেকে মারমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত। নির্বাচনকালীন সরকারের চরিত্রটা কি সংবিধানে বলা আছে যে নির্বাচনকালীন সরকারের চরিত্রটা এমন হবে, তিনি পুলিশ এবং প্রশাসনকে তার পক্ষে রেখে কখনো দিনের ভোট রাতে করে ফেলবেন? এখান থেকে আমাদের একটা দুটা জিনিস হয়েছে, একটা হলো ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট, হেরে যাওয়ার ভয়, হেরে গেলে ভাই বড় বিপদে পড়ে যাব, যে কোনো ভাবেই জিততে হবে। তা যে কোনো ভাবে জিতলে কি হবে, দুধ মধু দুটোই পাবে। ধন্যবাদ। রাজনৈতিক দল তো অবশ্যই কর্মী নির্ভর, কিন্তু কর্মীদেরকে কিভাবে পরিচালনা করবে সেটা নির্ভর করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সংস্কৃতির উপরে। এখন রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল, সরকার এবং রাষ্ট্র, এটা চারটা বিষয়। কিন্তু আমরা অনেক সময় ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং সরকারকে একাকার করে ফেলি। আচ্ছা, যে দল ক্ষমতায় আছে সেই দলে, যে দল যারা করে না তারা কে ট্যাক্স দেয় না, তাদের ট্যাক্সের টাকায় কি বাজেট হয় না? তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে কি আওয়ামী লীগের কর্মীরা ট্যাক্স দিয়ে রাষ্ট্র চালায়? তখনই কিন্তু প্রশ্ন ওঠে যে রাষ্ট্র বা সরকার, তার একটা আপাত নিরপেক্ষতা লাগবে। কারণ যে দলই ক্ষমতায় থাকুক না কেন, জনগণ সবাই সেই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য খরচ করে। তাহলে খরচটা যখন করছে, ব্যয়টা যখন হচ্ছে, তাদের কাছ থেকে যখন ট্যাক্স নিচ্ছে, তখন পুলিশ বলি, প্রশাসন বলি, শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, সমস্ত ক্ষেত্রে জনগণের একটা অধিকার থাকবে। এই অধিকার যদি ক্ষমতার দাপটে কেউ কেড়ে নিতে চায় অথবা অধিকার সংকুচিত করতে চায়, তখন তাকে অগণতান্ত্রিক বলে। এগুলো খুব সাধারণ কথা। এখন যে সরকার ক্ষমতায় থাকে সে মনে করে সব আমার, ওই যে উইনার টেকস অল, আমি যেহেতু জিতেছি সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক, আমি যেহেতু গদিতে বসেছি, সব আমার। এবং যারা ক্ষমতার বাইরে আছে তারা কোনো কিছুই পাবার অধিকার রাখবে না। এই মানসিকতা যদি থাকে তখন হয় কি, পরস্পর রাজনৈতিক প্রতিযোগিতাটা প্রতিদ্বন্দ্বিতা এবং সেখান থেকে মারমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। ফলে যে আশঙ্কাটা সামনে তৈরি হচ্ছে, এই যে পাল্টাপাল্টি যুক্তি করার পরিবর্তে পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের যে মনোভাবটা তৈরি হয়েছে এবং মাঠে তার যে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে, তাতে হবে কি, একসময় কর্মীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কর্মীরা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ন্ত্রিত হবে কি দিয়ে? ফলে গণতন্ত্র মুখে বললে হবে না, গণতন্ত্রকে যেমন আমরা প্র্যাকটিসে করার কথা বলি। বাবুভাই ঠিকই বলেছেন, রাজনীতির কথা বললে হবে না, রাজনৈতিক শক্তিটাও তো লাগবে। তা আমাদের তো হচ্ছে সেই জায়গায় আমাদের শক্তিটা কম বলে অনেকে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন, সেটা ঠিক আছে, করুন। কিন্তু যাদের রাজনৈতিক শক্তি আছে তারা সেই শক্তিটা কি ক্ষেত্রে প্রয়োগ করছেন? সেটা কি তার মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক চেতনাটা বাড়ছে? বাড়লে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জায়গায় মানুষ যেতে চাইলেও সরকার সেটা দিতে দিচ্ছে না কেন? দিয়ে ভোট নিলাম, পাঁচটা ভোট পেয়েছি ভাই, আমি বলবো যে আমাকে পাঁচজন মানুষ বলেছে যে আপনাদের, আপনাকে আমি সমর্থন। সরকার তো বলছে বর্তমান সংবিধানের অধীনে যেভাবে আগে ছিল এভাবে করলে পরে অবশ্যই একটা সুষ্ঠু ইলেকশন করবে, সেখানে সমস্যাটা কোথায়? প্রশ্নটা তো সংবিধানের নয়, প্রশ্নটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের। নির্বাচনকালীন সরকারের চরিত্রটা কি সংবিধানে বলা আছে যে নির্বাচনকালীন সরকারের চরিত্রটা এমন হবে, তিনি পুলিশ এবং প্রশাসনকে তার পক্ষে রেখে কখনো দিনের ভোট রাতে করে ফেলবেন? সংবিধানের এরকম কথা বলা আছে? তা তো নাই। তাহলে সব ক্ষেত্রে সংবিধান দেখালে হবে না তো, আমার প্র্যাকটিসটা দেখতে হবে যে কি কাজটা করেছি এবং কি কাজের ফলাফলে কি হয়েছে, কেন এই অনাস্থাটা তৈরি হলো, কেন এই অবিশ্বাসটা তৈরি হলো, কেন বাংলাদেশের দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এই কথাটা সবাই মনে করে। এমনকি সাধারণ কর্মী বলি, যদি তারা মনে করেন যে ক্ষমতায় যারা আছেন তারা যেভাবেই হোক তারা আবার ক্ষমতায় থেকে জেতার চেষ্টা করবেন, ফলে নির্বাচন সুষ্ঠু হবে না। এইটা যে মনোভাবটা ছড়িয়ে পড়লো দেশের সমস্ত জায়গায়, এবং সরকারি দলের যারা আছেন বা ক্ষমতাসীন দল যারা আছেন তারাও মনে করেন যে ক্ষমতায় থাকতে গেলে আমাদের কিন্তু নির্বাচনকে স্বাভাবিক নির্বাচন করতে দেওয়া যাবে না, তো ফলে এই যে মনন জগতে যে একটা অগণতান্ত্রিকতা চলে এলো, এখান থেকে আমাদের একটা দুটো জিনিস হয়েছে, একটা হলো ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট, হেরে যাওয়ার ভয়, হেরে গেলে ভাই বড় বিপদে পড়ে যাব, যে কোনো ভাবেই জিততে হবে। তা যে কোনো ভাবে জিতলে কি হবে, দুধ মধু দুটোই পাবো, হেরে গেলে কি হবে, জেল এবং মামলা দুটোই থাকবে। ফলে এই জায়গায় মানুষ কিন্তু নিশ্চয়তা পাচ্ছে না যে নির্বাচন একটা হোক না, আমি নির্বাচনে হারলাম অসুবিধা কি, আবার আমি চেষ্টা করব। আমি নির্বাচনে জিতলাম মানে আমি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে গেলাম, এমনকি আইন প্রণয়নকারী সংস্থার সদস্য মানে পার্লামেন্টের মেম্বার হয়ে আমি আইনকে তোয়াক্কা না করারও
আমি অধিকার পেয়ে গেলাম, এটা তখন মানুষের মধ্যে কিন্তু অগণতান্ত্রিক মানসিকতাটাকে উস্কে দেয়। ফলে আপনি যেটা বলছেন, আমি আশা বা আশঙ্কা কোনটা, আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে রাজনৈতিক আন্দোলন মানুষকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে। যেমন এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন আমরা তিনজনই করেছিলাম, আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে একটা গণতন্ত্র পাবো এরকম একটা রাজনৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে ওঠার চেষ্টা করেছিলাম। কিন্তু এখন যে রাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে তার মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষার চাইতেও ক্ষমতা কুক্ষিগত করে রাখার মানসিকতাটাই প্রাধান্য পাচ্ছে। তো এইটাকেই আমরা মনে করি ভবিষ্যতের গণতান্ত্রিক সমাজের জন্য একটা বড় বিপদ। নির্বাচনে হেরে গেলে একটা দলের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু জনগণের রাজনৈতিক চেতনা শীর্ষ দলের রিজিড অবস্থা থেকে উত্তরণের কোন পথ কি আপনি দেখছেন এখনো? ওই যে বললাম না যে বিএনপি তার ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগের উপর নিপীড়ন চালিয়েছে, আওয়ামী লীগ তার ক্ষমতাসীন সময়ে বিরোধী দলের উপর নিপীড়ন চালিয়েছে। ফলে এই নিপীড়নের মানসিকতা যেহেতু তৈরি হয়েছে, ফলে তারা মনে করে ক্ষমতায় না থাকলে তো এই নিপীড়নের মুখোমুখি হতে হয়। এখান থেকে কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে উঠছে না। কিন্তু যদি এই জায়গাটা হতো যে নির্বাচনে একজন হারবে একজন জিতবে, যিনি হারবেন তিনি আবার চেষ্টা করবেন জেতার জন্য, যিনি জিতবেন তিনি তার কমিটমেন্ট অনুযায়ী কাজ করবেন, তিনি তার কমিটমেন্ট যদি ভায়োলেট করেন তাহলে আবার বিরোধী দল দেখিয়ে দেবে যে আপনারা তো নির্বাচনের ইস্তেহারে এই কথা বলেছিলেন, কই সেটা মানলেন না কেন? না সেটা তো আপনি নীতির কথা বলছেন, এখন এই বর্তমান যে পরিণতি তার প্রেক্ষিতে দুই দলের রিজিড অবস্থা থেকে কোনো উত্তরণের পথ কি আপনি দেখতে পাচ্ছেন এর সামনে? ভালো কোনো উত্তরণের পথ আমি দেখছি না। আমরা মনে করি যে এইরকমই চলতে থাকবে এবং কর্মীদেরকেও এরকম উত্তেজিত করা হতে থাকবে, যাতে কর্মীরা উত্তেজিত থাকলে তারা অন্য কোনো পথ খুঁজে না পায়, তারা পরস্পর পরস্পরের প্রতি একটা মারমুখী মনোভাব নিয়েই টিকে থাকুক। আমার মনে হয় যে খুব পরিকল্পিতভাবে এটাকে ফ্যান আপ করা হচ্ছে, যেখানে নেতাদের দায়িত্ব ছিল একটু যুক্তিশীল কথাবার্তা বলা, সেখানে নেতারাই কিন্তু উত্তেজিত করে তুলছেন কর্মীদেরকে। কারণ আপনি কোন ধরনের সমাধান বা উত্তরণের পথ এখন পর্যন্ত এখান থেকে আপাতত এই এই পথে সমাধানের কোনো পথ নেই, এটা তারা দুজনেই বোঝেন। এটা এমন একটা আলোচনা, যেমন আলোচনার কথা বলা হচ্ছে বা অন্য কোন উপায়ে, যেমন সরকারের অধীনে তার নির্বাচন হবে না বা আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে, তৎকালীন সময় অন্তর্বর্তীকালে একটা ছোটখাটো সরকার হবে, সেটার প্রধান হয়তো মাননীয় প্রধানমন্ত্রী থাকবে সেটা বলছে, কিন্তু সেরকম একটা ছোট্ট পরিসরে সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে মূলত তারা বলছে নির্বাচন হবে, এদিক দিয়ে হাবিবুর রহমান বলছে যে কোনো ভাবেই এই সরকারের কোনো ইনস্টিটিউশনের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না এবং করতে গেলে সেটাকে নস্যাৎ করা হবে বা হতে দেওয়া হবে না, এই যে হবে না শব্দটা বলা হচ্ছে সেখানে কিন্তু অনেক ধরনের মেসেজ আমরা পাচ্ছি, আমরা ইঙ্গিত পাচ্ছি, তাহলে আশঙ্কা এবং এটা আশঙ্কা তো কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না সেটা যেমন একটা হুঙ্কার আছে, নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবে না সেটার মধ্যে একটা আছে। তো নির্বাচনটা কেন ভাই, নির্বাচনটা কেন মতামত দেওয়ার জন্যই তো, তাহলে এই জায়গাটা কেন থাকতে পারছি না? ফলে নির্বাচনে কিন্তু গণতন্ত্রের চাইতে বলবো যে ক্ষমতা, ক্ষমতাকে কেন্দ্র করে সুবিধা, সুবিধাকে কেন্দ্র করে অবাধ লুটপাট বা দুর্নীতি যেটাই বলেন, এগুলোর এমন একটা বিস্তার ঘটেছে উপর থেকে নিচ পর্যন্ত যে সেটার জালে আটকা পড়ে গেছে। আমরা এই জন্য বলতে চাই যে এখান থেকে একবার একটু যদি ফিরে আসার চেষ্টা না করে তাহলে এত সম্ভাবনার বাংলাদেশ কিন্তু বারবার আশঙ্কার বাংলাদেশের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে। এবং সেটা কি হবে যে আওয়ামী লীগ এরম করেছে বলে বিএনপি এরম করেছে, বিএনপি এরম করেছে বলে আওয়ামী লীগ এরম করেছে, এবং গোটা দেশটা এই ধরনের একটা মানে প্রতিহিংসার রাজনীতির চক্রের মধ্যে আটকা পড়ে থাকে।